মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফাজিলপুর ইউনিয়নের আরাজি গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় সকালে সংবাদ সম্মেলনে ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবির জানান গোপনের সংবাদ পেয়ে বুধবার বিকেলে আটক মাদক কারবারি ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় তার জ্যাকেটের পকেট থেকে পাঁচশো পিস ও আরেক মাদক কারবারি আবু সাঈদের জ্যাকেটের পকেট থেকে দুইশো পিস ইয়াবা জব্দ করা হয় কারা এসব মাদকদ্রব্য খুচরা ও পাইকারি বিক্রি করত এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে